যত্রতত্র পোস্টার ব্যানারে রাজধানীতে বৃষ্টি দূষণ, বিরক্ত নগরবাসী। বাসাবাড়ি রুম ঘর কি আপনি যাবেন এত আবর্জনা দিয়ে মানে ভর্তি থাকুক? ডানে থাকলেও পোস্টার, বামে থাকলেও পোস্টার। পোস্টার না লাগালে মানুষের দৃষ্টিকটু লাগবে না, জিনিসগুলো দেখতেও খুব ভালো লাগবে, শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। স্থান নির্ধারণ করে দিল ঢাকা উত্তর সিটি, না মানলে পরিচয় শনাক্ত করে জেল জরিমানা, আইনের কঠোর প্রয়োগের তাগিদ। অনেকে শুধুমাত্র লোক দেখানোর জন্য অনেক পোস্টারিং করে থাকে, এখন তাদের লাগাম টেনে ধরার জন্য কিন্তু অবশ্যই সিটি কর্পোরেশন এবং সরকারের জিরো টলারেন্স দেখাতে হবে। ফাইন হয়ে যাবে কিন্তু 5 থেকে 10 হাজার টাকা, 15 দিনের জেল, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে 5টি করে জায়গায় নির্দিষ্ট স্থান আমরা বলে দিচ্ছি। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালে সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতিবাজ বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো তুলনা চলে না, গোপালগঞ্জে প্রধানমন্ত্রী, 48টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা। গণতন্ত্র ও আইনের দেশ হয়েও বঙ্গবন্ধুর খুনিকে আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী, নির্বাচন ঘিরে বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার তাগিদ। মাটি নয়, সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে ব্যবহার করা হচ্ছে বালু, পাহাড়ি ঢলে আবারও ভেঙে যাওয়ার শঙ্কায় স্থানীয়রা, অভিযোগ মানতে নারাজ প্রকল্প সংশ্লিষ্টরা। দিন রাত ধুলায় আচ্ছন্ন ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড, বাড়ছে রোগ ব্যাধি, মাঝে মধ্যে পানি ছিটিয়ে দায় সারছে কর্তৃপক্ষ, ভোগান্তি থেকে মুক্তি চান পথচারী। এবং স্বাবলম্বী হচ্ছেন ভাষান্তরে আশ্রিত রোহিঙ্গারা, নানা কাজে যুক্ত হচ্ছেন পুরুষরা, হাতের কাজের প্রশিক্ষণ নিয়ে আয় করছেন নারীরাও।